শেয়ার সবার কাছে ফরওয়ার্ড করে দেয়। এভাবে আপনারা বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, দিয়ে পোস্ট দিতে পারবেন, দিলে ওটা শো করবে উপরে। তো আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে চেক করব, অ্যাডমিট প্যানেলটা হচ্ছে এরকম, ভিজিটর কতগুলো আসছে এখানে, টিমস, এখানে অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট চেক করতে পারবে, মোর ইনফরমেশান, স্টুডেন্ট কতগুলো আসে এটা দেখতে পারবে, কুইক ইমেল দিতে পারবে, এখানে এসএমএস গেটওয়ে সিস্টেম রয়েছে, কোনো নোটিশ দিলে সেটা এসএমএসের মাধ্যমে সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে এবং সমস্ত ম্যানেজিং কমিটি ডাইরেক্টর থেকে শুরু করে সবার কাছে পৌঁছে যাবে। ড্যাশবোর্ড তো আমরা দেখলাম, স্টুডেন্টের জন্য অ্যাড স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবে, লিস্ট অফ স্টুডেন্ট কতজন আছে সেটা দেখতে পারবে এখান থেকে, কে কোন ক্লাসের স্টুডেন্ট সেটা এখান থেকে দেখতে পাবে, লিস্ট অফ অ্যাটেন্ডেন্স, হ্যাঁ সরি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, যদি প্রিন্সিপাল স্যারও অ্যাটেন্ডেন্স নিতে চায় সেক্ষেত্রে এখান থেকে সে অ্যাটেন্ডেন্স নিতে পারবে। তো আমরা এটা বুঝাই দেবো যারা আমাদের কাছ থেকে সার্ভার নেবে। তারপরে হচ্ছে এমপ্লয়ের জন্য অ্যাড এমপ্লয়ি, লিস্ট অফ এমপ্লয়ি, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, তারপরে লিস্ট অফ এমপ্লয়ি ম্যানেজ, দেখেন ম্যানেজের মধ্যে ক্লাস সেকশন ম্যানেজমেন্ট সেকশানে আপনি কোন সেকশান, এই যে আপনি যদি ক্লাস অ্যাড করতে চান এখানে সেকশান অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, সাবজেক্ট অ্যান্ড টিচার অ্যাসাইন্ড, কোন সাবজেক্টে কোন টিচার আছে সেটা অ্যাড করতে পারবেন, দেখেন অ্যাড সাবজেক্টে যে ইংলিশ আছে, ইংলিশে যদি আপনি ধরেন টিচার ওয়ান টিচার সানজিদা ইসলাম ধরেন ক্লাস নিবে হচ্ছে ক্লাস সেভেনের সেকশান এর ইংলিশ না বাংলা যেটা নেবে সেটা দিয়ে সাবমিট দিয়ে দিলে তার এখানে নিচে চলে আসবে। ওকে এভাবে চলে সঞ্জিতা ম্যাম সেই ক্লাসের ইয়ের পারমিশন পাবে। তারপরে রেজাল্ট দেখেন ম্যানেজ এক্সাম, ধরেন সব ক্লাস টেস্ট এখানে দিয়ে দিয়েছে অ্যাড এক্সাম, আপনি ক্লাস টেস্ট মিট ফাইনাল আরও যদি এক্সাম এরকম তৈরি করতে চান, ধরেন সাপ আপনি বিভিন্ন এক্সাম লিস্ট তৈরি করতে পারবেন, এসএসসি এইচএসসি বিভিন্ন এক্সাম লিস্ট তৈরি করতে পারবেন। ওকে রেজাল্ট এখান থেকে প্রিন্সিপাল স্যারও মার্ক আপলোড করতে পারবে, যদি প্রিন্সিপাল স্যার কোনো ক্লাস নাই সেই ক্লাসে মার্ক আপলোড সে করতে পারবে, দেখেন ক্লাস সিক্সে বি সেকশানের এই যে মার্ক আপলোড করা আছে, মার্ক আপলোড করতে পারবে স্যার। তারপর আবার পাবলিক রেজাল্ট সেটা হচ্ছে ধরেন ক্লাস টেস্ট এখনও পাবলিক হয় নাই, এটা ধরেন আজকে তৈরি করা হয়েছে, এটা এখন ক্লাস সিক্সের রেজাল্টটা পাবলিশ করা হবে, ক্লাস 2021-এর পাবলিশ। তো ক্লাস টেস্ট যদি পাবলিশ করতে চান তাহলে ক্লাস টেস্টে ক্লিক করে অ্যাডমিন স্যার প্রিন্সিপাল স্যার পাবলিশ করে দিলে সেই রেজাল্টটা বাইরে শো করবে, যখন আমরা ওই যে বাইরে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পেলাম সেভাবে শো করবে। মেক এ রেজাল্ট শিট, যদি রেজাল্ট শিট তৈরি করতে চান সেক্ষেত্রে যে ক্লাস সিক্স দেখেন সেকশান 2021 এখান থেকে শো রেজাল্টে যেয়ে আপনি রেজাল্ট শিটে যে এভাবে তৈরি হবে, যদি একটা স্টুডেন্টের কয়টা রেজাল্ট আপলোড থাকবে সেই হিসাবে রেজাল্ট শিট তৈরি করতে পারবে। ওকে কোন স্টুডেন্ট কত নম্বর, দেখেন মার্ক লিস্ট কোন স্টুডেন্ট কত নম্বরে আপনি দেখেন স্টুডেন্ট আইডি এখানে দেখা যাচ্ছে, মার্ক লিস্ট 1-2 সিরিয়াল এখানে শো করে চলে আসবে, কোন স্টুডেন্ট কত মার্ক পাইছে সেই হিসাবে সিরিয়াল এখানে চলে আসবে। তারপরে মেকে মার্কশিট যদি তৈরি করতে চান, ধরেন কোনো স্টুডেন্টে স্পেসিফিকভাবে মার্কশিট তৈরি করতে চাইলে এই দেখেন 2000 সেকশন এই যে মার্কশিটটা তৈরি হয়ে গেছে, দেখেন এই আপনি সব এই যে এমডির মার্কশিটটা এখানে তৈরি হয়ে গেছে, যদি অনেক স্টুডেন্ট থাকে সমস্ত স্টুডেন্টের মার্কশিট চলে যাবে, এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টিং হয়ে যাবে, প্রত্যেকটা স্টুডেন্টকে কেটে কেটে মার্কশিটগুলো দিয়ে দিতে পারবেন আপনারা। স্টুডেন্ট পেমেন্ট অপশান, এখানে পেমেন্ট অপশান সেট করতে পারবেন, আপনার ফি গেট পেমেন্ট, এই দেখেন এখানে অ্যাড নিউ পেমেন্ট, এখানে যদি ক্লাস সিক্সের যদি আপনি সেকশান 2021-এর রিজন ধরেন ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সাম ফি অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা, এইটা যখন এখানে দিয়ে দিবে সেই অ্যামাউন্টে প্রত্যেকটার স্টুডেন্টের ওটা ডিউ দেখাবে এবং সেটা পেমেন্ট করে দিলে ওখানে কমপ্লিট দেখাবে। তো এইভাবে আপনারা পেমেন্ট অ্যাড করতে পারবেন, পেমেন্ট লিস্ট চেক করতে পারবেন, এমপ্লয়ি স্যালারি দিতে এখান থেকে স্যালারি দিলে সেই স্যালারি হিসাব রাখতে পারবেন, এক্সপেন্স খরচ রাখতে পারবেন, অ্যাকাউন্টসের হিসাব রাখতে পারবেন, কত টাকা ইনকাম হয়েছে কত টাকা এক্সপেন্স হয়েছে এক্সপেন্সের হিসাবও এখানে রাখতে পারবেন, দেখেন ইনকাম এক্সপেন্স, এখানে যদি আপনারা নতুন এক্সপেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে এক্সপেন্সের সোর্স কী এক্সপেন্স হয়েছে সেটা কত তারিখে হলো এক্সপেন্স অ্যামাউন্ট কত টাকা হয়েছে দিয়ে সার্চ করলে আপনার আয় ব্যয় হিসাবটা এখানে দেখায় দেবে,
মেকে অ্যাডমিট কার্ড তৈরি করতে পারবেন, পরীক্ষার এক্সামের জন্য ধরেন টেস্টের জন্য ক্লাস টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ক্লাস সিক্সের তৈরি করবেন, সেশন 21-এর ভিউ দিলে আপনার সমস্ত স্টুডেন্টের অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে। আপনার চাইলে এখানে পিন দিলে অ্যাডমিট কার্ড পিকচার সহকারে সমস্ত অ্যাডমিট কার্ড হয়ে যাবে। পিন যদি আপনার পিন দেন, এই যে এখানে পিন অপশন রয়েছে।